মধ্যস্থতাকারী দেশগুলোর দেয়া যুদ্ধবিরতি প্রস্তাব সোমবার মেনে নেয়ার ঘোষণা দেয় ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস কিন্তু এর কিছুক্ষণ পরেই গাজার সর্বদক্ষিণের রাফার পূর্বাঞ্চলে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী মঙ্গলবার রাফা ক্রসিংয়ে ফিলিস্তিনি অংশে অবস্থান নেয় ইসরায়েলি ট্যাঙ্ক রাফার পূর্বাঞ্চল থেকে এক লাখ ফিলিস্তিনিকে খান ইউনিসের তাবুতে আশ্রয় নেয়ার নির্দেশ দেয়ার একদিন পরেই অভিযান শুরু করে ইসরায়েল রাতভর ইসরায়েলের বিমান হামলায় কেঁপে ওঠে রাফা কুয়েতি হাসপাতাল জানিয়েছে হামলায় তেইশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম জানায় ক্রেম সালমের পর রাফা ক্রসিংয়েও জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক দপ্তরের কর্মীদের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল এতে বাইরে থেকে অবরুদ্ধ উপত্যকাটিতে বন্ধ হয়ে গেছে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউইচও রাফায় ইসরায়েলের অভিযানের প্রতিক্রিয়া পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে বলে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস রাফা ইসরায়েলের অভিযানের প্রতিক্রিয়া ও সেখানে পুরুদমে হামলা বিপর্যয়ের সামিল হবে আরও অসংখ্য বেসামরিক লোকজনের হতাহত হওয়ার ঘটনা ঘটবে আরও অসংখ্য পরিবার আবার পালাতে বাধ্য হবে যদিও যাওয়ার কোনো নিরাপদ জায়গা নেই রাফা ও কেরেম শাম অবিলম্বে খুলে দিতে হবে এদিকে গাজায় একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় সাতজন নিহত হবার খবর পাওয়া গেছে এস এম আরিফ মাইটিভি